প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন নিয়ে দেশ একটা সংকটে আছে, বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে আছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যখন একজন ভোটার বেরিয়ে আসছে, তার ইন্টারভিউ নেবে, আপনি কি ভোট দিতে পেরেছেন? উনি যদি বলেন হ্যাঁ ভোট দিতে পেরেছে, সুন্দরভাবে ভোট হচ্ছে, এভাবে যদি হাজার হাজার প্রচারণা হয়, তাহলে কিন্তু জনমনে একটা আস্থা বিশ্বাস গড়ে উঠতে পারে। আর যদি 80% প্রচারণা হয় যে না কিসের পর, সবগুলো তো ডাকাতি হচ্ছে, আমার আপত্তি নাই, সেটাও বলা হোক। যদি ডাকাতি হয় তাহলে ডাকাতির প্রচারটা হোক, যদি সত্যিকারের অর্থে শুদ্ধ ভোট হয়, ভোটাধিকার প্রয়োগ হোক, সেটাও প্রচারিত হোক। জনগণ সত্যটা জানুক, আমরা অসত্যটা প্রচার করতে চাই না।